হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মুখে লেগে থাকার মতো একটি নতুন রেসিপি, চিংড়ি মাছ ভাজা। কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে মজাদার চিংড়ি মাছ ভাজা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। চিংড়ি মাছ ভাজার জন্য যেসব উপকরণ দরকার সেগুলো হলো চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর লাগবে তেল। প্রথমে আমি একটি সাদা বলে চিংড়ি মাছগুলো নিয়ে নেব। এবার দেব পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি এগুলো মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিই। মাখা হয়ে গেছে। এবার আমি একটি কড়াইয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেব চিংড়ি মাছগুলো। Thank you.
চিংড়ি মাছগুলো ভাজা এক পাশ হয়ে গেছে, এবার আমি এগুলো উল্টে দেব। চিংড়ি মাছগুলো আবারও আমি উল্টে দেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটি বলে উঠিয়ে নেব। অসম্ভব মজার একটি রেসিপি চিংড়ি মাছ ভাজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।